এনআরসির মহাজালিয়াতি। এখন লিগেসি ডাটাত 200 অধিক লোক, 78টা পরিয়ালর একেখনে লিগেসি ডাটা। এনআরসির জালিয়াতি সকল অভিলেখ ভঙ্গ করিলে গুলকগঞ্জই, এজন দুজন নহয় 200 অধিক লোকে ব্যবহার করিলে এখন লিগেসি ডাটা। এনআরসি বিষয়া কর্মচারীক হতভম্ব করে 78টা পরিয়ালে ব্যবহার করেছে এজনের লিগেসি ডাটা। কাসুয়া শেখ নামের লোকজনের লিগেসি ডাটা ব্যবহার করেছে 78টা পরিয়ালের 200 অধিক সদস্যই। পানি কেসুয়ার পৰা বয়োবৃদ্ধলৈকে সকলোৱে দাখিল করলে কাসুয়া শেখর লিগেসি ডাটা। এজন কাসুয়া শেখর 78টা পরিয়ালের নথিপত্র পাই হতভম্ব হল এনআরসির বিষয়া কর্মচারী। লিগেসি এখন বিভিন্ন পরিয়ালে ব্যবহার করেছে, অরিজিনাল যা পরিয়াল চলি আছে। এখন লিগেসি ডাটার বাবে 200 লোকর হাহাকার গুলকগঞ্জ। এই দৃশ্য এনআরসির বংশবৃক্ষ প্রশিক্ষণের। হাহাকার তেতিয়া লাগিল যেতিয়া পালে এনআরসির জাননী। শুকুরবারে সকল দৌড়ি আহিল গুলকগঞ্জলৈ। কেসুয়ার পৰা বুঢ়া মেথা সকল হাজির হল গুলকগঞ্জর এনআরসির কার্যালয়ত। পরীক্ষণের সময় ধরা পড়িল জালিয়াতির কথা। এজন এজনকৈ সকলে স্বীকার করিলে আনর লিগেসি ডাটা ব্যবহারের কথা। 78 ফ্যামিলি, কিছুমানে ইয়েস করেছে, কিছুমানে নো করেছে, যাতে একে গোট যাতে নিজকে ইয়েস করেছে নিজের মানুষবিলাক, যাতে চিনি নাপায় ইহঁতক নো করেছে, বা যাতে নো হয়েছে ইহঁতে নিজের মাজত যাক চিনি পায় তাক ইয়েস করেছে, বাকিবিলাক নো করেছে। প্রকৃততে মাত্র তিনিটা পরিয়ালহে কাসুয়া শেখর উত্তরাধিকারী, কিন্তু বাকি সকলের জালিয়াতির বাবে হারাশাস্তি তেওঁলোকৰো। লিগেসি এখন বিভিন্ন পরিয়ালে ব্যবহার করেছে, অরিজিনাল যা পরিয়াল চলি আছে। গুলকগঞ্জৰ পৰা গোবিন্দ অধিকারী, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।